আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ঘুরব নাটোর জেলার ঐতিহ্যবাহী বাজার রাজাপুর, এবং রাজাপুর বাজারে পুরো বাজারটা আজকে দেখাবো বৃহস্পতিবার, আজকে হাটবার। পুরো বাজারটা দেখবেন ইনশাআল্লাহ, আমার সাথে থাকবেন এবং ভিডিও পুরোটা দেখবেন। ধন্যবাদ দর্শকের, ব্যবসা কেন্দ্র এখনো শেষ হয় নাই, আজকে হাটের দিন। বৃহস্পতিবার আজকে প্রত্যেক বৃহস্পতিবার রাজাপুরে হাট বসে, দেখেন কোদাল কাঁচি খন্তি সব পাওয়া যায়। ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি? নগর থেকে। নগর মানে নগর ইউনিয়ন যেটা বলে সেই নগর? আচ্ছা আচ্ছা, কিরম বেচা কিনে কিরম? আচ্ছা যাই হোক, ভালো থাকেন। যে আরেকটা মুরব্বি দাঁড়াইছে, একটা ছবি তুলি বাস। স্যান্ডেলের দোকানে অনেক ভাড়া শেষ হয় নাই? কত বাহারি রঙের স্যান্ডেল দেখছেন অবস্থা, এত সুন্দর বাহারি রং। ওই যে আরেক হেকিম MBBS ডাক্তার, হোমিও ডাক্তার, দোস্ত কেবল রেডি করতেছে। কি দাদা ভালো তো? কি বেচা কিনার কি হাল অবস্থা হচ্ছে? আচ্ছা হবে ইনশাল্লাহ। এবারেও হবে, এই দেন সব সাজাচ্ছে সুন্দরভাবে। ছুরি দাও কাছি কত সুন্দর করে স্যান্ডেলের সাজায় রাখছে। কত সুন্দর হাটের দিন আজকে বৃহস্পতিবার। কি হচ্ছে ভিডিও? সৌম্য স্টোর রাজাপুর বাজার, দেখেন বেচা কেনার ভিড় ভাড়টা লেগেই থাকে। সবচেয়ে বড় মুদিখানার দোকান, দুই ভাইয়ের দুই দোকান, সৌম্য স্টোর। সুন্দর সুন্দর আছেন আমাদের শফিক ভাই। হ্যাঁ শফিক ভাই একটা হাসি দিচ্ছে কত সুন্দর ভাবে। জামাই পিঠা, জামাই পিঠা, জামাই পিঠা, জামাই পিঠা, ও আল্লাহ, কত লোক জানে পাগল হয়েছে কবে, তুমি জানো না। যাই হোক রাজাপুর বাজারে মেন গলি। দেখ আমার মফিজ ভাই ভালো তো? আচ্ছা ভাই ভালো তো? আলহামদুলিল্লাহ ভাই। হেকিম ডাক্তার সাহেব হেকিম, দ্বিতীয় গলি, এই যে মেন গলির খালি ফল আর ফুলের দোকান, চলেন দেখে আসি, দেখে আসি। এই দেখেন অবস্থা ভাই, আমার যত পুরান কাপড় নতুন হিসাবে বেছে, একেবারে পুরান কাপড় নতুন হিসাবে বেছে, বুদ্ধি আছে ভাইয়ের। এই যে ফলের দোকান, ও আমার খান সাহেব ডাকতেছে ভিতর থেকে, খান সাহেব, খান হার্ডওয়ার স্টোর। ওপো ভাই, হ্যাঁ হেকিমরা বসে আছে এখানে জিনিস লিয়া। বলত বলত, বিসি সারা যেগুলো এগুলো রেখো বলত, নাকি মামু দফাদার বংশের ছেলে? জিলাপির দাম বলে কমলো নাকি? আটার দাম কমে গেছে, জিলাপির দামও তো কমেছে মনে হয়।
কি আছে আপনার আইটেম আপনার যে এই হাকিমের ডিসপেনসারি লিয়ে বইছেন আপনার আইটেমটা কি কোন মেলা আইটেম কয়টার নাম বলবো মেলা কয়টা আছে মেলা কয়টা এক দিক থেকে বলতে হবে যেহেতু আইটেম আপনার ব্যাপক মানে কোয়াশার থেকে সব ধরনের ওষুধের কাছে পাওয়া যাবে যাও হাকিম সাহেব আছেন রাজাপুর বাজারে এবং রাস্তাঘাটেও পাওয়া যাবে হাকিমের হাকিমের রাস্তাঘাটেও পাওয়া যায় যাই হোক এবার একটু দেখবো অন্য অন্য জায়গায় কি অবস্থা এখনো সেই মাটির দোকান আছেই আরো মাল আজকে নিচ্ছে কয়টা কেজি বিক্রি করতেছেন ৩৬০ টাকা কেজি সস্তায় আছে ১০টায় মানে ১ কেজি হবে এগুলো কত গো আপেল কয়টা কেজি আপেল ২২০ টাকা আর কমলা চাইনা চাইনা বস্তি ২৪০ সুন্দর তো সস্তা আছে দাম একবারে সস্তা একবারে সস্তা এরা তিল আর তেল একসাথে সব মিক্সার করে বেঁচে কি সুন্দর একটা হাসি এই লোকের মন খারাপকে বেচা কেনা হচ্ছে না নাকি হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে এই যে মুরব্বী বসে রয়েছে খুরমা টুরমা লিয়া বহুত বছরের পুরাতন ব্যবসায়ী মুরব্বী খুরমা কয়টা কেজি বিক্রি করতেছেন ১৫০ কেজি এক কেজির দাম ১৫০ তাহলে তো সস্তা রে বাবা চিনি ১৪০ টাকা কেজি আটা হয়েছে ফ্রি এই দেখো আরেকটা হেকিম বসে আছে জায়গায় ইন্টারন্যাশনাল হেকিম ইন্টারন্যাশনাল হেকিম ইন্টারন্যাশনাল হেকিম সিরা কত করে বেছেন কেজি নাকি সিরা কয় টাকা কেজি মাত্র ১৬০ না খালি ষাট টাকা দাদা কত সস্তা আর চিনি চিনি ১৪০ টাকা ১৪০ এগুলা কি পানের কিরম দাম দেখি আজকে একটু পান বাজারে কি অবস্থা সিটিংরা কিনে বেশ বেঁচে খায় এই দেখো পাইনি কইছে তো ঠিকই কইছে তো কিনে বেশ বেঁচে পান বেঁচে পান চাই গাছের পাতা ধরলেই টেকা আল্লাহ একটা কথা হইলো আরে যে 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 কি কয় ২০ টাকা কেজি পেঁপে পেঁয়াজ ৯০ টাকা কেজি ভাই ৯০ কাঁচামরিচ ১৬০ টাকা কেজি ভাই ১৬০ টাকা কেজি ২০০ টাকা কোনো হয় নাই আর এটা হচ্ছে গা ৪০ টাকা কেজি জলপাই ১০০ টাকা কেজি হচ্ছে গা কচু আর আদা জানি কত ভাই আদা ২২০ টাকা আর আলু ৫০ ভাই যাই হোক আর রসুন ২২০ টাকা মাশাল্লাহ দেখি সামনে কি আছে রাজাপুর বাজারটা আজকে ঘুরবো চলো আরে মূলা রে মূলা কি সুন্দর করে ডাল দিচ্ছে মূলা আজকে হাটের দিন ব্যাপক সমাগম মাওলানা সাহেব কি অবস্থা আল্লাহ রাখছে ভালো ভাই
আজকের বাজার দরের কি হাল অবস্থা? বাজার বেশি আছে 40 টাকা। এই লাউ একটা কয় টাকা পিস? লাউ একটা 40 টাকা। এক একটা 40। আর মুলোর বাজার? মুলোর বাজার 60। 60 টাকা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হবে ভাই, কত কসুন লতা কত বেচতেছ ভাই? 60 টাকা কেজি কসুন লতা। মাশাআল্লাহ। আর এটির নাম কি? ঝিঙা ধুন্দুল। ধুন্দুল কয় টাকা কেজি? 30 টাকা কেজি ধুন্দুল। আর ওল কসু? ওল ওল কসু ভাই পরে আসেন, বেচা হয় না এখনো, পুজোর ভেটাই। দাম কত? কয় টাকা কেজি? 60 টাকা কেজি। সুন্দর সুন্দর মুরব্বী কিলিয়া বসে আছেন বাবা। পেঁপে কলা কয় টাকা কেজি? কলা 20 টাকা হালি। আর পেঁপে? 20 টাকা কেজি। 20 টাকা হালি আর 20 টাকা কেজি। স্টকে আরো বহুত কলা আছে দেখতেছি। আচ্ছা যাই হোক। আর বড় ভাই কিলিয়ে বসে আছেন গো? হ্যাঁ। এই কচু কার কয় টাকা পিস? এক একটা 25 টাকা। আর বেগুন? বেগুন 70 টাকা কেজি। আর পেঁপে? 20 টাকা। পেঁপের দামটা কম, দাম হিসাবে কম নাই, একটাই 30 টাকা ওজন হয় নাকি? যাই হোক, আজকে বৃহস্পতিবার হাটের দিন, সুন্দর।